সোনামুড়া এনসি ইনস্টিটিউশন ময়দানে 14 দিন ব্যাপী চলা রাজ্য হস্ততাঁত এবং বস্ত্র মেলার সমাপ্তি দিন পর্যন্ত প্রায় 16 লক্ষ টাকা বিক্রি হয়েছে। মেলার সমাপ্তি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কথা জানালেন সংস্থার চেয়ারম্যান বলাই গোস্বামী। 14 দিন ব্যাপী মেলায় রাজ্য এবং বহিরাজ্য থেকে মোট 45টি স্টল এসেছে, যার মধ্যে বহিরাজ্যের রয়েছে 11টি। কর্পোরেশনের চেয়ারম্যান আরও জানান, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কর্পোরেশনের মৃত প্রায় অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে আসা হচ্ছে। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের যে নিরলস প্রয়াস জারি রয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেন। ত্রিপুরা রাজ্যের চা শিল্প একটা গর্বের শিল্প ছিল, 15,000 শ্রমিক সেখানে কাজ করে। ত্রিপুরা রাজ্যে 54টা চা বাগান রয়েছে। ত্রিপুরা রাজ্যের চা বাগিচাগুলিকে ধ্বংস করে দিয়েছিল। 30 টাকা 40 টাকা অকশনে ত্রিপুরা রাজ্যের চা আসামে বিক্রি হয়। আমাদের সরকার এসেছে পার্লামেন্টে, আমি 2-3 বার কথা বলেছি, বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি, এবং আমাদের সরকার কেন্দ্রীয় সরকার ডাবল ইঞ্জিনের সরকার আজকে রাজ্যের ত্রিপুরা রাজ্যের চা শিল্প যেটাকে ধ্বংস করে দিয়েছিল, চা বাগানের মালিকদেরকে উগ্রপন্থী দিয়ে অপহরণ করে নিয়ে যেত। একজন যুগব্রত চক্রবর্তীকে অপহরণ করে নিয়ে গেছে, 27-29 লাখ টাকা দিয়েছে, ডেড বডি পর্যন্ত পায়নি। এমন চ্যারিটেবল বিজনেস শুরু করেছিল উগ্রপন্থীদেরকে দিয়ে, চা বাগানকে ধূলিসাৎ করে দিয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের আনন্দের সঙ্গে বলছি যে চা 30-40 টাকা বিক্রি করার মার্কেট ছিল না, ত্রিপুরা রাজ্যের চা আজকে 275 টাকা বিক্রি হয়। এ হচ্ছে পরিবর্তন।